রনি ভাই অসাধারণ একজন প্রতিভাবান মানুষ, উনি এই টক শো করার কারণে উনার এমপি হারাইছে, উনি মন্ত্রী হইতেন দেশের, দেশের উপকার হইতো সেটাও হারাইছে। আর আপা বক্তব্য দিয়েছেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম, মনে হলো যে দেশে নিরপেক্ষ মানুষ আছে এবং ওই আপা যেই দলে আছে এই দলের সংখ্যা এখন বেড়ে গেছে। আমি প্রথমত নির্বাচনের কথা বলবো, নির্বাচনটা হচ্ছে আপনি আওয়ামী লীগ বিএনপি এই দুইটি দলের যে জনপ্রিয়তা, যদি আপনি নির্বাচনগুলোর দিকে দেখেন তাহলে দেখবেন যে বাই নির্বাচন যতগুলোতে বিএনপি অংশ নিয়েছে, হাজারিবাগ, আমাদের ডেমরায়, ঢাকা পাঁচে, ওইগুলা নির্বাচনে যে ভোটার সংখ্যা ছিল হাজারিবাগে তো ছিল মানে 1%, তার কারণ যে বিজয় হয়েছে সে 16,000 ভোট, বিএনপি পাইছে 800 ভোট, জাতীয় পার্টি 70 ভোট পাইছে। আর ওইখানেও ডেমরাতেও যে বিজয় হয়েছে সে পেয়েছে 30-35,000 ভোট, বিএনপি 2400 ভোট, তার কারণ বিএনপি কিন্তু রিয়েল নির্বাচনে 72,000 ভোট পেয়েছিল। তো এখন আপনি পার্সেন্টেজ হিসাব করেন যে আওয়ামী লীগ বিএনপি উভয় দলের যে সমর্থক নির্বাচনের যে বাই ইলেকশনগুলো হয়েছে তাতে করে 4-5% ভোট হয়েছে, তার মানে দেশের 95% মানুষই আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। আমার যেটা অ্যানালাইজ, এখন আসেন যে এখন কোন দিকে গিয়েছে তারা, এখন কোন দিকে যাবে, বিএনপির দিকে গেলে ধরপাকড় করে জেলে ঢুকিয়ে দিবে, ছেলেকে পাবে না বাপকে ধরে নেবে, বাপকে পাবে না মেয়েকে ধরে নেবে। আর যদি আওয়ামী লীগের দিকে যায় তাহলে আওয়ামী লীগের তো এখন ভাগ বাটোয়ারার আসনে এসে বসতে পারবে না জনগণ, কে বসতে পারবে, অলরেডি তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের প্রয়োজন, তৃণমূল বিএনপি যদি ওই মির্জা আব্বাস সাহেব বিএনপির বড় বড় নেতাদেরকে ভাগে আনতে পারতেন তাহলে তৃণমূল বিএনপি হতো বিরোধী দল, জাতীয় পার্টির আর একটা সিটও থাকতো না। ওটা তো আওয়ামী লীগ তার টেকনিকের কারণে জাতীয় পার্টিকে বাধ্য হয়েছে, যেহেতু ওরা বিএনপির কোনো নেতাকে আনতে পারেনি, একজন নেতাকেও আনতে পারেনি শীর্ষ নেতাকে, সেই কারণেই জাতীয় পার্টিকে নিয়ে আসছে। কিন্তু রিয়েলিটি হলো যে এখন যদি বাংলাদেশে নির্বাচন আবার আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলো, বিএনপি আসলো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 20-25% বেশি লোক ভোট দিতে যাবে না, তার কারণ মানুষ ধরে নেবে যে এই ভোটটিও যেহেতু আওয়ামী লীগের অধীনে হচ্ছে, বিএনপি যতই আসুক যতই ভোট দেই আওয়ামী লীগই পাশ করবে। আছেন কেয়ারটেকার সরকারের প্রশ্নে, যদি নিরপেক্ষ একটা কোনো সংস্থার অধীনে বা কেয়ারটেকার বলি বা নিরপেক্ষ মানুষের অধীনে, নিরপেক্ষ সংস্থার অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে লোক আসবে, সেটা 70%, 80%, 90% হতে পারে, কিন্তু সেই নির্বাচন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বিএনপিকে ভালোবেসে কেউ ভোট দিতে যাবে না। আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রমোচিত করার জন্যে তারা বিএনপির পক্ষে ভোট দিবে, যেহেতু আওয়ামী লীগের বাইরে কাউকে এখন তারা বিরোধী দল দেখতে না, একমাত্র বিএনপিকে, বিএনপিকে ভালোবেসে ভোট দেবে না। জাতীয় পার্টির অবস্থা, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির একটা বড় পদে আছেন, তো নির্বাচনের পরবর্তী পর্যায়ে হালুয়া লুটির ভাগ বাটোয়ারা আমরা কি পেলাম, আমাদের প্রেসিডিয়াম বৈঠক হবে, বৈঠকে দল কতটা টিকবে না টিকবে সে তো তখন প্রশ্ন, 26 জনের যে ভাগ বাটোয়ারা সেটা 26 জন টিকলো না 2 জন টিকলো, আপনি কি আওয়ামী লীগ দয়া করে প্রেসিডিয়াম সদস্য হিসেবে আপনি কি আপনার দলের অবশ্যই যখন আমাদের ফোরাম হবে, ফোরামে তো আমরা পক্ষে আছেন নাকি বিপক্ষে অবস্থান করছেন? আমি তো নির্বাচনের পক্ষেই না, নির্বাচনের পক্ষে যাবি না, তখন আমাদের দল তো প্রেসিডিয়াম যেহেতু দল গিয়েছে আমিও গিয়েছি, ব্যক্তিগত আমার কাছে মনে হয়েছে আমি ওখানে জনপ্রিয়, যেহেতু বিএনপি নাই মানুষ তো ভোট দিতে গেলে আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়, তো প্রেক্ষাপট ভিন্ন বলেই আমি এখানে গিয়েছি। আচ্ছা আমি আরেকটা কথা বলি, জনগণের কোনো কথা বলেনি, আমরা নিজেরা নির্বাচন করতে, ব্যাপার হচ্ছে যে দেশের অবস্থা এখন খুব খারাপ, খুব করুণ অবস্থা আছে, সেটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক, দ্রব্যমূল্যের যখন দাম বাড়ে আওয়ামী লীগ বিএনপি দেখে পারে না, আওয়ামী লীগে কষ্ট হয়, বিএনপিকেও কষ্ট হয়, সাধারণ মানুষের করে ভাগ বাটোয়ারা হালুয়া রুটি তো কিছু মানুষ পায়, ওই আপা কি পাইছে নাকি, আপাকে দেখছেন, সাধারণ মানুষ এখনও হালুয়া রুটির ভাগ বাটোয়ারা সবাই পায় না, দেখবেন বড় বড় গাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রি, ওরাই না হালুয়া, আওয়ামী লীগের সব কর্মী কি ভাগ বাটোয়ারা হালুয়া পায়, ম্যাক্সিমাম কর্মী হচ্ছে নিবেদিত পোর খাওয়া, যারা পায় তারা হলো লুটপাট, এটা আওয়ামী লীগের কর্মী জানে, দেশের মানুষ জানে, এখন গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, কর্মের সংস্থান নাই, 100 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আপনি গার্মেন্টস সেলারে বললেন 14,000 টাকা বেতন, আরে 14,000 টাকা কেন, 30,000 টাকা আমার আপত্তি নাই, কিন্তু গার্মেন্টসগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর এই যে বেতন দেবে 14,000 টাকা সে কামায় কত টাকা, পৃথিবীর আপনি বিভিন্ন দেশে যাবেন, আমি 190টা দেশ আসলে সেটা আপনি তো বলে সংকটের কথা, আমি 190টা দেশ ভ্রমণ করেছি, আমি দেখেছি সেটা আফ্রিকা হোক
উজবেকিস্তান কাজাকিস্তান খ্রিস্টান হোক সেইখানে একজন মানুষ ইনকাম করে 60,000 টাকা তার খরচ হচ্ছে 30,000 টাকা বাড়ি ভাড়া থেকে নিয়ে খাওয়া দাওয়া সব রনি ভাই অনেক জ্ঞানী মানুষ এই তথ্য তার কাছে আছে আর বাংলাদেশের একজন মানুষের বেতন হলো 9,000 টাকা তার খরচ হলো 23,000 টাকা তো মানুষ চলবে কিভাবে আরে ভাই আপনি দুর্নীতি বন্ধ করেন মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন মানে উন্নয়ন করছে আওয়ামী লীগ উন্নয়নে ভাষায় দিয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু যখন রাষ্ট্রপতি স্বয়ং বলে যে দুর্নীতি সবচেয়ে বড় বাধা যদি আপনি দুর্নীতি না করতেন তাহলে আওয়ামী লীগের সরকার বাংলাদেশের মানুষকে বসে বসে খাইতে পারত আপনার এরশাদ সাহেব সেই 36-35 বছর আগে মসজিদ মন্দির গির্জা গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ মকুব করে তো 2,500 টাকা কোটি টাকা বাদের এখন 7,00,000 কোটি টাকা বাদের এখন হাসিনা সরকার সেখানের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আমি যদি সৎভাবে দেশ চালাতেন তাহলে গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ সবই কমে যেত ধন্যবাদ সাকিউদ্দিন আহমেদ মিলন আপনি আবারও আসবেন